তানজিম হাসান সাকিবে কি আমাদের লাকি সাম নাকি? এশিয়া কাপের টানা দুই ম্যাচ হারের পরে তানজিম সাকিব দলে আসার পরে ইন্ডিয়ার সাথে জয়, আর এবার টানা ছয় ম্যাচ হারের পরে তানজিম সাকিব দলে আসার সাথে সাথে জয়। তানজিম সাকিব এর ক্রিকেট সেন্স ভালো, ব্যাটিং জাজমেন্ট ভালো, নেক্সট অলরাউন্ডার হবে আশা করি। তানজিম সাকিব ভালো করবে, সে অলরাউন্ডার হতে পারবে ভালো যত্ন নিলে। বাংলাদেশ ক্রিকেটে অনেক প্রয়োজন তানজিম হাসান সাকিবের মতো প্লেয়ারের। বিশ্বকাপে আগে পেসার তানজিম সাকিব তার ইন্টারভিউতে বলেন, কোচ আমাকে পরিষ্কার বলে দিয়েছেন, তুমি যদি দলে থাকতে চাও তাহলে তোমাকে ব্যাটিং করতে হবে। এ থেকে বোঝা যাচ্ছে একটা পেস বোলিং অলরাউন্ডার দলে অনেক জরুরি। এ জায়গায় সাইফউদ্দিনকে সবসময় মিস করি। তানজিম হাসান সাকিব বাংলাদেশ ক্রিকেটের আরেক ভবিষ্যৎ। তানজিম হাসান সাকিবকে নিয়ে আমরা অনেক আশাবাদী, ভবিষ্যৎ স্টার পেস বোলিং অলরাউন্ডার। মাশরাফি আর সাইফউদ্দিনের পর তার লড়াকু পারফরমেন্স দিয়ে অনেক দূর নিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট দলকে। ও লাকি বা আনলাকি কিনা জানে না, তবে সে একজন প্রতিভাবান প্লেয়ার। তার শক্তি বোলিং হলো, ব্যাটিংটাও সে করতে পারে। বাংলাদেশের এই অবস্থায় এমন প্লেয়ার অনেক বেশি কার্যকরী হবে বলে আমার মনে হয়। সামনে যেন আরও ভালো করতে পারে, দলের জয়ে অবদান রাখতে পারে সেটাই চাওয়া, কারণ এরাই বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। এরা ভালো করলে বাংলাদেশ ভালো করবে।